এবং একটু আগে আমি বললাম যে উনি স্পিকার হিসাবে যে খুব সুন্দরভাবে উনি দায়িত্ব পালন করেছেন এবং ওনার অভিজ্ঞতা নিরিখে ওনাকে আবার আমাদের উনি নিজেও একটু আগে বললেন যে সংগঠনকে উনি ভালোবাসেন এবং বহুদিন ধরে সক্রিয় সংগঠক হিসাবে উনি আপনার পরিচিতি এখানে আছে। তো আমাদের এই ছজন সহসভাপতির মধ্যে আপনারা জানেন যে আমাদের ত্রিপুরা পশ্চিম আসনের মাননীয় সুশ্রী প্রতিমা ভৌমিক উনি এখন ইউনিয়ন মিনিস্টার পদে ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছে, তাই ওনার রেজিগনেশন আমরা একটু আগে আমি পেয়েছি। তো সেই জায়গায় বলা যেতে পারে যে আমাদের বিভূতি দেওয়ার এই আশা করি ওনাকে আবার আমি শুভেচ্ছা জানাচ্ছি, আশা করি দায়িত্ব পালন করবেন। আমাদের যে এসসি মোর্চা যিনি সভাপতি পুতুল দাস, আমরা চারজন জায়গায় জায়গায় গিয়ে তফসিলি অংশের মানুষরা যেখানে বসবাস করে তাদের ক্ষেত্রে গিয়ে মিটিং করেছে, তাদের সাথে কথা বলেছে। আর আমার একটা সোর্স ছিল, আমার ছিল মাছের ব্যবসা, আমার ছিল পোনা মাছের ব্যবসা, আমার ছিল শক্তি মাছের ব্যবসা, ছিল না এবং ব্যবসাটাই আমাকে ধরে রেখেছে। জায়গায় জায়গায় আমার পরিচিতি আছে, প্রত্যেকটা কর্ডার আমার পরিচিতি আছে। আরেকটা জিনিস আমি লক্ষ্য করেছি, যত ইন্টেরিয়রে গেছি ততই দেখলাম তফসিলি অংশের মানুষগুলো ইন্টেরিয়রে বসবাস করে এবং সেখানে পর্যন্ত গিয়ে সংগঠনটাকে ধরে রাখার জন্য আমি দলটাকে রাখবো, দলটাকে ক্ষমতা আনা এবং সিপিএম দলটাকে সরিয়ে দেওয়ার জন্য যা যা কর্তা হয়েছে আমি করেছি এবং জায়গায় জায়গায় যে আমি কাজ করেছি তাদেরকে সাথে করে নিয়ে এবং সহযোগিতা করেছি। তো এখন যেটা প্রশাসনের দায়িত্ব এগুলো পালন করা খুব কঠিনই মনে হয়। আমার আরেকটা অভ্যাস আছে, এটা হলো লেখাপড়া করা, পারলে কিছু লেখা, যাই হোক এটা আমার নিজের গৌরবের ব্যাপার, কোনো লাভ নেই। আমি তাকে বারবার অনুরোধ করেছি আমাকে সংগঠনে বিপ্লবাবু আমি করেছি, এবার আমাদের দয়া হলো সংগঠনে দায়িত্ব দিলেন এবং আমি চেষ্টা করব আগের জায়গায় ফিরিয়ে আনার জন্য। আমি যতটুকু জানি খবর নিয়ে যতটুকু আমি পেয়েছি তফসিলি অংশে আমার কাত আগামী দিন বিজেপির পক্ষেই যাতে তাদের মুখটা থাকে এবং মানুষগুলো থাকে তার জন্য আমি বেরিয়ে যাব, জায়গায় জায়গায় আমি বেরিয়ে যাবো, যে তাদের সাথে কথা বলব। আমার পরিচিতির একটা রাস্তা হলো যে আমার প্রত্যেকটা ব্যবসা আছে, রাজ্যগুলো পনার ব্যবসা সারা